আচ্ছা আমার মতো একটা মেয়ে পাঁচটা ছটা বয়ফ্রেন্ড থাকবে, এটা তো সিম্পল। ইভেন আমার একটা বয়ফ্রেন্ডও নেই। আচ্ছা আমার মতো একটা মেয়ে পাঁচটা ছটা বয়ফ্রেন্ড থাকবে, এটা তো সিম্পল। আমার একটা বয়ফ্রেন্ডও নেই আর বিয়ের প্রস্তাব তো বাদই দিলাম। সবাই মনে করে আমি মনে হয় খুব রাগী, খুব জিদ্দি। আসলে আমার প্রেমের বিয়ের প্রস্তাব তো আসেই না, প্রেমের প্রস্তাবও আসে না। হ্যাঁ অবশ্যই, আমি এক পায়ে দাঁড়া। কে আমাকে প্রপোজ করতে চায়? সিরিয়াসলি, এই যে আমি এক পাশ দাঁড়া করাই দিলাম, আমি সিরিয়াসলি বলছি যে কে প্রস্তাব দিবে, আমি আমি রেডি, আমি প্রেম করতে চাই। একটা মুভিতে আমরা এখানে আমাদের সিন ছিল, আমাদের লাগানোর জায়গা ছিল যে আমরা হয়তো কিছু রোমান্টিক সিন, কিসের সিন দিব এটা দিব, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। সো আপু ওই জায়গা থেকে বলেছিল যে আপনারা অজু করে গেলেও কিন্তু অজুটা ভাঙবে না, মানে এটা এটা সিম্পল ছিল। আসলে তারপরেও আমি বলবো যে দেয়ার উইল বি মিস্টেক্স ইন এভরি হিউম্যান বিংস, আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে ভুল থাকবেই। সো ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয় আপনারা। আমাদের ইউনিটের কারো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য মুভি বানাই বা কাজ করি, আপনারা যদি এই সামান্য কথায় আমাদেরকে এভাবে হেট করা শুরু করেন তাহলে কিন্তু আমাদের আর যাওয়ার জায়গা থাকে না। আমি দুইটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই এবং এটাই আপনার কাছে শেষ। একটা হচ্ছে মাছকে চুমু খাওয়ার পরে দর্শকদের কাছ থেকে রিয়াকশন আসতেছে, সত্যিকার মাছকে আপনি চুমু খেয়েছেন কিনা। আর দ্বিতীয় হচ্ছে আপনি বললেন যে জীবন থেকেই নেওয়া আপনার একটা গল্প, যে প্রস্তাব আসে না, আপনার কি প্রস্তাব আসে না বিয়ের প্রস্তাব? আসলে ভাইয়া আমি এটা যদি বলতে যাই, সিরিয়াসলি বলছি, আমি ইভেন আমার একটা বয়ফ্রেন্ডও নেই। আচ্ছা আমার মতো একটা মেয়ে পাঁচটা ছটা বয়ফ্রেন্ড থাকবে, এটা তো সিম্পল। আমার একটা বয়ফ্রেন্ডও নেই আর বিয়ের প্রস্তাব তো বাদই দিলাম। সবাই মনে করে আমি মনে হয় খুব রাগী, খুব জিদ্দি। আসলে আমার প্রেমের বিয়ের প্রস্তাব তো আসেই না, প্রেমের প্রস্তাবও আসে না। হ্যাঁ অবশ্যই, আমি এক পায়ে দাঁড়া। কে আমাকে প্রপোজ করতে চায়? সিরিয়াসলি, এই যে আমি এক পাশ দাঁড়া করাই দিলাম, আমি সিরিয়াসলি বলছি যে কে প্রস্তাব দিবে, আমি আমি রেডি, আমি প্ল্যান করতে চাই। আসলে কি ওই যে বললাম না যে আমার তো প্রেমের কেউ নেই, প্রস্তাব দেওয়ার কেউ নেই, তো আর কি করবো, ওই মাছকে পেয়েছি, মাছের সাথেই প্রেম করেছি। আমি ইভেন আমার একটা বয়ফ্রেন্ডও নেই। আচ্ছা আমার মতো একটা মেয়ে পাঁচটা ছটা বয়ফ্রেন্ড থাকবে, এটা তো সিম্পল। আমার একটা বয়ফ্রেন্ডও নেই আর বিয়ের প্রস্তাব তো বাদই দিলাম। সবাই মনে করে আমি মনে হয় খুব রাগী, খুব জিদ্দি। আসলে আমার প্রেমের বিয়ের প্রস্তাব তো আসেই না, প্রেমের প্রস্তাবও আসে না। হ্যাঁ অবশ্যই, আমি এক পায়ে দাঁড়া। কে আমাকে প্রপোজ করতে চায়? সিরিয়াসলি, এই যে আমি এক পাশ দাঁড়া করাই দিলাম, আমি সিরিয়াসলি বলছি যে কে প্রস্তাব দিবে, আমি আমি রেডি, আমি প্ল্যান করতে চাই।